Namaskar. মই এতিয়া কাশ্মীৰ সোনমার্গত আছো 4 তারিখে আহিলো শ্রীনগর কাশ্মীৰ বিভিন্ন লোকেশনত শুটিং কৰিলো আহি জুৱাকালি আমি সোনমার্গত আহিছো আহি স্নোফল হৈছে আমি শুটিং কৰিব পৰা নাই পিছফালে আপোনালোকে দেখিলে গম পাব বিভিন্ন গাড়ী আবদ্ধ হৈ আছে জজিলাত স্নোফল হৈছে তাত দুখন গাড়ী স্নোফল কাৰণে বাগৰি পৰিছে আৰু সেই এটা টেনচন মূৰত লৈ আছো মই গুটি ইউনিটৰ টেনচনটো মূৰত লৈ আছে কেতিমান আগতে ৰাজকুমাৰ হিৰানী শাহরুখ খানের একটা গান শুটিং হয়ে গেছে যত আমি যাম শুটিং করবো কারণে শুটিং 5 দিন বহি থাকবল হয়েছিল তথাপি বাজেট ডর সেই কারণে বহিলেও একো ক্ষতি নয় কিন্তু আমার ছবির একটা লিমিটেড বাজেটত আমি কাম করব লাগে এটা অল্প চিন্তা এটা হয় যে যেহেতু জেবি প্রডাকশনের মই নবনীতা আমি প্রডিউসার আমি নিজেই তাত মই নিজে একটিং করছো পরিচালনা করছো সেইখানে গোটেইখানি ঠিকই আছে সংগীত পরিচালক আছে জুবিন গার্গে সেই একটা গান আমি শুটিং করবো আহিলো অল্প গান আমার শ্রীনগরত হয়ে গেল শুটিং এটা আহি আহি সোনমার্গ যাওয়াকালি আহিলো আমি আহি বহি থাকবলগা আছে আপনাদের কাকো দেখাইছো চাও কিমান মানুষ আকো ব্যাক করে আছে সব লাদাখ যাব লাগে আজি রাতিপা আমি মেকআপ করছো 4:30 বজাত মেকআপ করে পেলে আমি মই নিশ্চিত আমি টিমটো ওলাই যাও 5টামান বজাত স্নোফল বরষুণ আকো ঘুরি আহ তেনেকে 3-4 বার করে আলটিমেটলি আবদ্ধ হয়ে থাকি হোটেলত আমি আবদ্ধ হয়ে আছো তথাপিও সাহস করছো অসমীয়া ছবি রাঘবর একটা গান জুবিন গার্গের সংগীত পরিচালনা দীপক দের নৃত্য পরিচালনা আর চেষ্টা করছো বিভিন্ন লোকেশনত একটা ভেরিয়েশন আনব কারণে তথাপি একটা মনত দুঃখ তার মাজত আপনার আশীর্বাদ বিচারি এনেকা পরিবেশের মাজতো আমি শুটিং করিম আর আশীর্বাদ করব যে রাঘবর এই গানটো একটা নতুনত্ব আপনার দিব পারে আর আমি চেষ্টা করিম যে আপনার যিখিনি আশা সেইখানে যাতে পূরণ করবলে থ্যাংক ইউ।